আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ হাজির হয়ে গেলাম একটা নাস্তার রেসিপি নিয়ে, আর এটা নুডলস এবং আলু দিয়ে ঘরে থাকা আর কিছু উপকরণ দিয়ে খুব সহজে অল্প সময়ে তৈরি করতে পারবেন। আর এটা খেতে উপরে ক্রিস্পি, ভেতরে কিন্তু জুসি, খুবই মজার। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তী নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। নাস্তাটি বানানোর জন্য প্রথমে আমি এক প্যাকেট নুডলস খুব ভালোভাবে ভেঙে নিব। একটু ভালোভাবে লক্ষ্য করুন এটার সাইজটা কতটুকু হয়েছে। এখন আমি ঢেলে নিচ্ছি নুডলসের সাথে যে মশলার প্যাকেটটা আছে, এখান থেকে আমি সামান্য একটু মশলা নুডলসের মধ্যে দিয়ে দিব, বাকিটা রেখে দিব পরবর্তী উপকরণের সাথে মেশানোর জন্য। আমি নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু, এটা আমি খোসা সহ হালকা একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি একটা ভেজিটেবল গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিব, এতে করে আলু মাখতে খুব সুবিধা হবে। হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ কুচি করা পেঁয়াজ এবং কাঁচামরিচ। ঝালটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। কাঁচামরিচ এবং পেঁয়াজটাকে যতটা সম্ভব ছোট করে কাটার চেষ্টা করবেন। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া। দিয়ে দিব 4 চা চামচ কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। নুডলসের যে বাকি মশলাটুকু আমি রেখেছিলাম সেটা এখন এখানে দিয়ে দিলাম। এখন আমি সবগুলাকে খুব ভালোভাবে মেখে নিব। মাখানো হয়ে গেছে, এখন আমি নাস্তাটি তৈরি করব। নাস্তাটি তৈরি করার জন্য হাতে অবশ্যই তেল মেখে নেবেন। আমি গোল করে লম্বা করে তৈরি করে নেছি, আপনারা চাইলে চার কোণা বা শুধু গোল করেও তৈরি করতে পারবেন। নাস্তাটি শেপ দেওয়ার আগে একটু চেপে নেবেন যাতে এটা ফেটে না যায়। আমি সবগুলো নাস্তা এভাবে বানিয়ে নিব। নাস্তাগুলো বানানো হয়ে গেছে, এখন আমি এটাকে একপাশে চাপিয়ে রেখে এখানে নিয়ে নিচ্ছি ডিম। এখানে আমি একটা ডিম সামান্য একটু লবণ এবং সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে কাঁটা চামচ দিয়ে বিট করে নিয়েছি। এখন আমি ডিমের মধ্যে নাস্তাগুলোকে ডুবিয়ে নিচ্ছি। এবার নিয়ে নিব ভেঙে রাখা নুডলস। এখন আমি ডিমের মধ্যে গড়িয়ে নুডলসের মধ্যে দিয়ে দিব। আর খেয়াল রাখতে হবে ডিমটা যেন সম্পূর্ণ নাস্তার গায়ে লেগে যায়। এরপর হাত দিয়ে আমি নাস্তাটার গায়ে নুডলসটাকে লাগিয়ে দিচ্ছি, হালকা একটু চেপে দিতে পারেন, এতে করে নুডলসটা খুব ভালো মতো লেগে যাবে। আর
আলুর নাস্তাটাকে ডিম থেকে যখন নুডলসের মধ্যে দিবেন তখন লক্ষ্য রাখবেন ডিমটা যেন চামচের সাথে খুব বেশি না আসে। এইভাবে আমি সবগুলোকে কুট করে নিয়েছি। এখন আমি ভাজতে চলে যাব। চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি গরম করে নিয়েছি, আর তেলটাকে খুব বেশি গরম করে নেওয়া যাবে না। নাস্তাগুলোকে খুব সাবধানে প্যানে ছাড়তে হবে, আর এই পর্যায়ে নুডলসগুলো কিন্তু খুব বেশি ছেড়ে যাচ্ছে না। আমি একটা কাঁটা চামচের সাহায্যে এগুলাকে উল্টিয়ে দিচ্ছি। উল্টানোর কাজটা খুব সাবধানে এবং আস্তে করতে হবে, তা না হলে নুডলসগুলো নাস্তার গা থেকে ছেড়ে যেতে পারে। আমি গাঢ় বাদামি রং করে ভেজে নিব। কাঙ্ক্ষিত কালারটা চলে এসেছে, এখন আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। মজাদার এই নাস্তাটি দিতে পারেন বিকেলে চায়ের সাথে, সেই সাথে ইফতারেও রাখতে পারেন। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।